হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিভিং উইথ স্মাইল আজকে আমি একটি মজাদার স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ব্রোকলির পকোড়া ব্রোকলির পকোড়া বানানোর জন্য আমি এখানে ব্রোকলিগুলোকে দেখুন এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ডাঁটিটা খুব বড় রাখিনি আর ডাঁটিটা কিন্তু মাঝখান দিয়ে একটু ফেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ব্রকুলিটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিলাম প্রথমে পরিমাণ মতো বেসন তারপরে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিমাণটা বেসনের থেকে কিন্তু মানে বেসনের তিন ভাগের এক ভাগ হবে এরপর দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিলাম গরম মশলা গুঁড়ো এবার দিলাম হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো হাফ টি স্পুন এবার আমি সামান্য জল দিয়ে এটাকে মাখিয়ে নেব কোনো ব্যাটার কিন্তু দেখুন করিনি একদম সামান্য জল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি ব্যাটারে চুবিয়ে ভাজার টেস্ট আলাদা হয় আর এটা হচ্ছে মাখিয়ে নিলাম যাতে ব্যাটারটা খুব বেশি না থাকে ভাজার জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এবার একটা একটা করে সব ব্রকোলিগুলো ছেড়ে দিচ্ছি যেটা বলছিলাম যে পুরো ব্যাটারে চুবিয়ে ভাজার টেস্ট আলাদা হয় আর এরকমভাবে যদি আপনারা মাখিয়ে নেন তাহলে কিন্তু এর টেস্ট আবার রকম হয় এবং টি টাইম স্ন্যাক্স হিসেবে খেতেও কিন্তু দারুণ লাগে আমি সব ব্রকোলিগুলো এবার আস্তে আস্তে ছেড়ে দেবো এক পিঠ হালকা লাল লাল হয়ে যাওয়ার পর আমি এটা উল্টে দেব খুবই চটজলদি একটি রেসিপি আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর নিরামিষভাবে বানানো তাই আপনারা নিরামিষ দিনেও এটি অনায়াসেই খেতে পারবেন প্রায় চার মিনিট মতো আমি ব্রকোলিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ব্রোকলি আমি ভেজে তুলে নিয়েছি শব্দটা শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন তো রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা